عمر رضي الله تعالى عنهر زماناي একজন যুবক সামনের কাতারে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ত যুবের চোখের যুবকের চরিত্র বড় ভালো সাইয়েদরা আমার রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যুবকটারে বেশি মহব্বত করতেন যুবকটার اخلاق এত ভালো যুবকটার চরিত্র এত ভালো আমার তাকে মহব্বত করে عمر যাকে محبت করে তার কপাল কত ভালো শব্দের কাতারে যুবক নামাজ পড়ে মসজিদে যখন আসে এক যুবতীর বাড়ির সামনে দিয়ে আসতে যাইতে হয় এই যুবতীর বাড়ির সামনে দিয়ে যুবককে আসতে হয় যুবতী মেয়েটার যুবকটার প্রেমে পড়ে গেছে একদিন দুই দিন যুবককে প্রেমের প্রস্তাব দেয় যুবক রাজি হয় না হঠাৎ একদিন যুবকরে শয়তান যখন ওয়াসওয়াসা দিল যুবকটা যুবতীর প্রেমে রাজি হয়ে গেছে যুবতীর বাড়ির থেকে রওনা দিছে নিজেরা কুকর্মে লিপ্ত হবে এমন মুহূর্তে যুবকের আল্লাহ রাব্বুল আলামিনের কালামুল্লাহ মাজিদের আয়াতখানা মনে পড়ে যায় স্মরণ হয়ে যায় إن الذين اتقوا إذا مسهم طائفة من الشيطان تذكروا فإذا هم مبصرون তাকওয়া অবলম্বন করে শয়তানের স্পর্শে তাদের মনের ভিতরে কুমন্ত্রণা জাগ্রত হয় আর তারা যখন আল্লাহকে শরণ করে আল্লাহর শরণ যখন তাদের হৃদয়ের মধ্যে চলে আসে তখন তাদের ঈমান এবং চক্ষু খুলে যায় ঈমানি চক্ষু খুলে যায় না না আমার দ্বারা পাপ কর্ম করা সম্ভব না আমি আল্লাহ তাআলার গোলাম আমার কাজ হলো আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করা গুনাহের কাজ করা আমাকে দ্বারা সম্ভব না আল্লাহ রাব্বুল আলামিনের অবৈধ হওয়া আমার দ্বারা সম্ভব না ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাঈফাতুম মিনাশ শায়তান শয়তান যখন তাদেরকে মাসে করে স্পর্শ করে শয়তানের ধোকায় পড়ে আমরা গুনাহের কাজ করি কিন্তু শয়তানের ধোকায় না পড়ে যদি আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দেয় গুনাহ ছেড়ে দিতে দেরি হবে আল্লাহ তাআলার বন্ধুদের খাতায় তোমার নাম লিখতে দেরি হবে না সুবহানাল্লাহ দেওবন্দ মাদ্রাসায় দাবন্দ মাদ্রাসার কোচি এক যুবক একটা ছেলে যাকে ইউসুফের সানি বলা হতো এত রূপ এত যৌবন এত সৌন্দর্য তার ওস্তাদরা তার নাম দিছে ইউসুফের সানি লজিন থাকে মানুষের বাড়িতে দুপুরবেলা মাদ্রাসা যখন ছুটি হয়ে যায় ইউসুফের সানি লজিন বাড়িতে যায় বাড়িতে যাইতে লজিন বাড়িতে যাইতে পথিমধ্যে এক বড় লোকের বাড়ি বড় লোকের রাজকন্যার চোখ ইউসুফের সানির দিকে পড়ে একদিন দুই দিন প্রেমের প্রস্তাব দেয় কিন্তু ইউসুফ রাজি হয় না পরিশেষে এই মেয়েটা ফোন দিয়াটি একে এমনি তেমনিতে বাড়ি নেওয়া যাবে না মোল্লা মানুষ যেহেতু দাওয়াতের লোভ আছে দাওয়াতের লোভ যদি দেখায় টাকার লোভ যদি দেখায় বাড়ি নেওয়া যাবে বাড়িতে দাওয়াত দিল যুবক আগামী শুক্রবার দিন জুমার নামাজের পরে অথবা আগামী বৃহস্পতিবার দিন বুধবার দিন আমার বাড়িতে তোমার দাওয়াত দাওয়াত যেহেতু দিছে গ্রহণ না করে যায় কই দাওয়াত গ্রহণ করছে
যুবকটা বাড়িতে চলে গেছে মাদ্রাসার ছাত্র। বাড়িতে যাওয়ার পর যুবতী মেয়েটা ইউসুফ আলাইহিস সালামের মতো জোলাইখার মতো একের পর এক গেট লাগাইয়া দেয়। গেট লাগাই দিছে, খানা দেয় না। খাটের ভিতরে ডাকতেছে, বলে যুবক খাওনের জন্য তোমারে ডাকি নাই, আমি একটা যুবতী মেয়ে, আমার যৌবন ভোগ করার জন্য তোমারে ডাকছি। আর যুবক, জীবনভর কত রং বিরঙ্গের খানা তুমি খাইছো, কিন্তু এমন খানা জীবনে তুমি খাও নাই, আজকে আমার জীবনটাকে তুমি ভোগ করতে থাকো। নাউজুবিল্লাহ। যখন বিছানায় ডাকতেছে, ভাই আমাকে একটু ছেড়ে দাও, আমি টয়লেটে যাব আর আসবো। যুবক টয়লেটের ভিতরে ঢুইকাও, টয়লেটের ভিতরে ঢুইকাও, পায়খানা কইরা সমস্ত পায়খানা গুলা নিজের গায়ে লাগাই দিছে। আর আল্লাহরে ডাকতেছে, আল্লাহ জানি পায়খানা নাপাক জিনিস, এটা শরীরে মাখার জিনিস না, ও মালিক নিজের ইমানকে পবিত্র রাখার জন্য শরীরের মধ্যে নাপাক লাগাইছি, কিন্তু ইমান নাপাক বানাই। আল্লাহ, এই নাপাকি লাগানো ছাড়া আমার তৃতীয় আর কোনো উপায় নাই। শরীরটার মধ্যে পায়খানা দিয়া যুবকটা বইরা ফলাইছে। আল্লাহর মুমিনের অন্তরে যখন আল্লাহর ভয় চলে আসে, যুবক হয়ে যাও না ইউসুফের স্বাধীন মতো, নিজের শরীরটা নাপাক বানাও, কিন্তু ইমান নাপাক বানায় না। যুবক দুটি চোখের পানি ছেড়ে কান্দে, আল্লাহ শরীর নাপাক বানাইছি, ইমান নাপাক বানাই নাই। যুবতীটার এবার টয়লেট থেকে বের হয়ে বলে, আসো মনের বাসনা তোমার পূর্ণ করবা না, আমি যুবক তৈরি, তোমার যত মনে চাই মনের বাসনা পূর্ণ করতে পারো। যুবতী মেয়েটা কয়, ও হুজুর তোমারে ভাবছিলাম অনেক সুন্দর, তুমি অনেক স্মার্ট, কিন্তু তোমার মন মানসিকতা নোংরা, এমন নোংরা মন মানসিকতার সাথে, যার মন মানসিকতা এত নোংরা, এমন একটা ছেলের সঙ্গে আমি বিছানায় কাটাবো না, তুমি চইলা যাও। যুবকটা ওই বাড়ি থেকে বের হইয়া পথে পুষ্কুনির ভিতরে নাইমা গোসল করে, তো পায়খানার গন্ধ তো আর শরীর থেকে যায় না, কাদা মাখে গায়, কত কিছু মাখে, পায়খানার দুর্গন্ধ যায় না, চোখের পানি ফেলায়া কান্দে আর মাদ্রাসার দিকে যায়। আল্লাহ, আমার ছাত্র ভাইয়েরা ক্লাসের ভিতরে, আমি কেমনে ক্লাসে যাব, হুজুর যখন বলবে তোর শরীর থেকে পায়খানার গন্ধ আয়, ছাত্ররা যখন বলবে তোর শরীর থেকে পায়খানার গন্ধ আসে, আমি ওদের সামনে মুখ কেমনে দেখাবো। আল্লাহু আকবার। ইউসুফের সানি যুবক ছেলেটা যখন মাদ্রাসার মধ্যে ঢুকছে, ছাত্ররা কয়, একে এক আর একজনের শরীরের মধ্যে নাক লাগায় গেরান নাই, এমন গেরা জীবনে নাকি কোনোদিন সুখি নাই। হুজুর অবস্থা দেখা, হুজুরে নিজেও সুখতেছে, কোথার থেকে এমন সুখ হারা নাচতেছে।
হুজুর বলে এমন সুগার দিয়ে কি ক্লাসে আস এমন জান্নাতি সুগরা কে মাইখা আস আমাদেরকে একটু মাইখা দাও যুবক ছেলেটা দুটি যুগের পানি সাইরা দিয়া কাঁদ দেয়ার কয় আল্লাহ বাচ্চাটার জন্য শরীরের মধ্যে পায়খানা রাখছি তুমি দেখছো কিন্তু সবাই আমারে লজ্জা দেয় আমি কেমনে বলবো আমি শরীরের মধ্যে কি মাখছি সবাইকে হুজুর সুগরান কার শরীর থেকে আমরা পাইছি ইউসুফের শরীর থেকে সুগরান আসতেছে হুজুর কই ইউসুফ রে কি লাগাইছো রে বাবা তোর গায়ে আমারে বলবি নি আমারে ব যুবকটা বলে হুজুর লজ্জা দিবেন না হুজুর আমি সুগন্ধি মাখি নাই ঘটনা নিজের চরিত্রটাকে সুন্দর রাখার জন্য আমি আমার শরীরের মধ্যে পায়খানা মাখছি হুজুর লজ্জা দিবেন না হুজুর বলে রে যুবক আমার বুকায় আমি কালামুল্লাহ মসজিদে ইউসুফের ঘটনা পড়ছি ইউসুফের তাফসির পড়ছি ইউসুফরে দেখি নাই তোরে দেখিয়া মন জুড়াইছে এমন যুবক কি এই যুগে আছে রে